এটা বাসলে বাসার মতো বাস যদি হুংকার দিয়ে থাকতো আর 50টা ফুলমান হইতাম এই দেশে বাতিলের অস্তিত্ব থাকতো না আক্রম জামানরা সাবধান হয়ে যাও কৌমিরের সাথে আমাদের কিছু দ্বন্দ্ব আছে থাকলো এটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ এরা যদি আমরা লগে যদি কোনো রকমে বইয়া জায়গা আস্তে আস্তে কিছু কাটতে আইতাছে আস্তে আস্তে কাটা দরকার কিন্তু কৌমির চাইতো বড় ভয়ঙ্কর এখন হইল আহলে হাদিস এই রমজানটা বাইরে যাইব একবার তারাবি 8 রাকাত ওই 20 রাকাত না ফিরে 8 রাকাত ফিরে আস্তে আস্তে ফাঁকে ফাঁকে বাইরে জায়গা যেটা বাইরে বইটার তালিকা করে ধরবেন দেখেন কোন বাফে ট্যাবলেট খাইছ হ্যাঁ কোন বাফে ট্যাবলেট খাইছ এই আহলে হাদিসকে ঠেকানো এখন সময়ের দাবি হয়ে গেছে কত বড় সাংঘাতিক কথা সহি হাদিস দ্বারা প্রমাণিত সবে বরাতকে কয় সবে বরাতে কোনো ভিত্তি নাই এই রাত্রে মসজিদে ভিড় করা চাইতে বেশ্যাখানায় যাওয়া ভালো হেজালের হে হে হেজালের বাইরে থাকে কেমন আমি তো প্রধানমন্ত্রী বরাবর আমি তো কালকে ঢাকা যাবো এখন এখান থেকে মাফিকাম ঢাকা যাবো তো তিনটা কাজে যাবো এর মধ্যে একটা কাজই দেয় যদি আক্রামুজ্জামানরার এই হবিসদের কথা সত্য হয় তাহলে বাইতুল মুকাররমে কেন সবে বরাত হবে সব বন্ধ করে দেন যদি আক্রাম মধ্যে কথা মিথ্যা হয় তাহলে সমবরত রাত্রে এই পাগল ডিমিয়া ভাব না নিয়ে জেলখানাতে রাখেন তাহিরি কাউকে ধরে না ধরলে ছাড়ে না আমি গায়ে পরে ঝগড়া পছন্দ করি না আমাকে ধরবা আমি ধরবো আর আবার আমার উল্টা মামলার হামকি দে দৌ আমি চাই হাকিম বিজ্ঞ জজ আদালত এটা মামলার এফআইআর করুক তদন্ত করুক কইরা আমার দৈরা জেল নিলে নিব জেলের ভিতরে থাইকে তোরা লোকে বস করে বাইরে আমার ফুলের মালা লইয়া তোরা যখন ফেসবুকে বস না এম নাই অস্ত বস করতে তুই হিয়া নিকা কইর কামড়া করে ফুরমার খে পাগল না হিয়া নিকা কামড়া করে ফুরম ইনশাআল্লাহ কোড়ে খারু ইয়া ইনশাআল্লাহ কথা কোন হাত দিলে কয় এ ফুলা ভান্ডি কই আমার ফুলা ভান্ডি কই আসেন ইনশাআল্লাহ অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে শত্রুদের বিরুদ্ধে শিয়াদের বিরুদ্ধে তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো মিসওয়াক করা সুন্নাত খুব সুন্দর করে করে খবর শেষে মিষ্টি মজা মিষ্টি মুখের হাদিস এটাও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না ঠিক কিনা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে বলুন সুবহানাল্লাহ বন্ধুরারে আমার ও যুবক ভাইরা আমার আল্লাহর হাবিব যেই সাহাবীর হাতে প্রথম তলোয়ারটা দিয়েছেন এই সাহাবিটা সর্বপ্রথম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল দ্বিতীয় একজন সাহাবি যার নাম হলো জাফর ইবনে আবি তোহালিব হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেছে এই যুবক ভাইরা কেন তলোয়ারটা নিছে কারণ কাফেররা নবীকে মারার জন্য আসতেছে আরে ফারাঙ্গার মানুষ কেমন মানুষ আরে কাফেররা নবীর দেখে পাথর মারছে আমরা ফারাঙ্গার মুরব্বীরা সামনে কেউ যদি আমার নবীরে পাথর মারত ওই পাথরের বরাবর এই বুড়া বেড়াইতে বুকটা এই পোলা পানগুলো বুকটা পাইতা দিল হইলে আর নবীর বরাবর যদি তীর মারত আমরা আমাদের বুকটা পাইতা দিয়া কইতাম দে আমরা রে মাইরা ফেল নবীর আমরা সামনে তীরেই রাগাত লাগতে দিতাম না ঠিক না
আমরার মনটা এমন লাগে রে বাজান এবার জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এবার তিনি যুদ্ধের ময়দানে নেমে গেল এই হাতের মধ্যে এত জোর ডাইনে আসলেও কেউ পারে না বামে আসলেও কেউ পারে না সামনে আসলেও পারে না ইতিহাসের পাতায় পেয়েছি ওই জাফর ইবনে আবি তালিব যখন যুদ্ধ নামলেন প্রথম সাহাবী শহীদ হয়ে গেল জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে তলোয়ারটা নিয়া যেই মাত্র ময়দানে নামলো গায়ের মধ্যে শরীরের জোর নাই কিন্তু সাহাবাদের বেলায়তের জোর কম না বেশি যুবক বার আমার ও পারাঙ্গার বাবারা হুসাইনের সুন্নি যুব সংঘের বাবারা ও ইসলামপুরের বাবারা ও রসুলপুরের বাবারা মণিপুরের রামপুরের বাবারা ও ব্রাহ্মণবাড়ির সুহিলপুরের বাবারা যত জায়গা থেকে আপনারা এসেছেন শুধু একটা কথা বলে দিয়ে যায় আল্লাহর পথে জীবন দিলে ওই জীবনের দাম কি বাড়ে না কমে ওই সাহাবী হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধ শুরু করলো ডানে আয়েশা কেউ পারে না বামে আয়েশা কেউ পারে না কিন্তু ইতিহাসের পাতায় দেখা যায় ওই সাহাবীর ডাইনে কোনো তীর লাগে নাই বামে কোনো তীর লাগে নাই পিঠের মধ্যে কোনো তীর লাগে নাই 52টা তীরের আঘাত এই সাহাবীর বুকের সামনে দিয়া লাগছে কেমন বীর পুরুষ নবীর মহব্বতে বিশের তীর বুকে নিয়া প্রেমের মালা গলায় পড়ছে সাহাবীরা এই জন্য যুবক আনি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা তুমি যে খারাপ ব্যবহার করেছো এই খারাপ ব্যবহারের কারণে সাহাবায়ে কেরামদের গালমন্দ করার কারণে তোমাদের উপরে আল্লাহর লানত কতক্ষণ ঠিক না বেঁধে গোল্ড অফ মদিনা সুন্নিয়তির অহংকার আমার নবী হল সকল জাহানের রহমত সুবহানাল্লাহ বলবেন না আপনি পড়ে দিয়েছেন আসমান থেকে জমিন পর্যন্ত এই জায়গা লইয়া আরো 79,999টা আলম আছে আমার নবী ওই আলমেরও নবী জোরকান্না সুবহানাল্লাহ 80,000 মাখলুকাতেরও নবী জোরকান্না সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার নবী সব নবীদের নবী জোরে কর না সুবহানাল্লাহ জিসকা কোই সানি নেহি বো নবী হামারা হে মুস্তাফা কি আজমত কা হাদ হে না কি না রাহে আমার নবী এমন নবী সৃষ্টি জগতে নবীর মতন দ্বিতীয় আর কেউ নাই বউ ওর যদি মা ক বউ তালাক হয়ে যায় নবীর যদি আমরার মতন সাধারণ মানুষ কয় তার ইমান তালাক হয়ে যায় বেটার করো রে বেটা নবীর বিরুদ্ধে টানাটানি করো হ্যাঁ নবীর বিরুদ্ধে টানাটানি করো নবী কইছে আনা মাদিনাতুল ইলমে আমি হইলাম এলেমের শহর ওই শহরের দৈর্ঘ্য কত জানা আছে নি কত আছে কইলে কি লাগে আমার নবী বলে আমি নবী হইলাম এলেমের শহর ও আলিয়ুন বাবুহা আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো সেই শহরের দরজা যেরকম সুবহানাল্লাহ তো নবী যেই এলেমের শহর ওই এলেমের শহরের দৈর্ঘ্য কত জানা আছে প্রস্থ জানা আছে গভীরতা জানা আছে উচ্চতা জানা আছে ব্যাস জানা আছে ব্যাসার্ধ জানা আছে ওজন জানা আছে আপনি নবীরে কি বুঝবেন মিয়া রসুল বলছেন আইয়ুকুম মিসলি আমার মতন সৃষ্টি জগতের পৃথিবীতে আর কেউ নাই আল্লাহু ইউতিমুনি ওয়া ইয়াসকিনি আমি যে 6 দিন না খেয়ে রইছি রোজা তোমরা তো খাইতে যে লাশ হয়ে গেছো গা আমার তো আমার আল্লাহ খাওয়ায় আল্লাহ আমার পান করা সুতরাং আমি নবীর মতো তোমরা কেউ নাই সাহাবা একরাম নবীরে দেখলে কইতো নবী গো উযু করছেন ঠিক আছে একটু কাশ দেন গড়গড়া করে না অগগ গড়গড়া দেন ককুলির সাথে একটু পানির সঙ্গে কাশ দেন যখন নবী কাশ মুবারক সারত তখন সাহাবীরা এই কাশটার চেহারার মধ্যে মালিশ করত রাস্তা দিয়ে হাঁটলে মেশকে আম্বরে গ্রান বাইরিত ওই নবী আমরার মতো
সাফার দাঁত ফলাই দিয়ে মদিনায় ছিলেন। কথাগণ কথাগণ ঠিক না বেঠি? তাহিরির বন্ড কোয়ার মাজার ফুজারি কো মাফ করে দিব, আমার বাপ তুইলা গালি দেওয়ার সুবিধা নাই। যেই নবীর নজর, যেই নবীর নুরানি নজর দিকা সং আল্লাহ গোপন নাই, এই নবীর কাছে আর কি গোপন থাকতে পারে ভাই? আরে হাত তুলে কর ঠিক কি না বলা বাইরে কবরে কি নবী ছাড়া কোনো উপায় আছে? কেউ জুম্মা ফুরসুন কেন আজকা? আমি জুম্মা ফুরসি না, আমি জুম্মা ফরাইছি। মারহাবা কোন জুম্মা ফুরসুন আজকা? আচ্ছা জুম্মা যে ফুরসুন কষ্ট করে বাজার একটা কথা কই, মনে কষ্ট নিয়েন না, আমি তো বন বেড়ে বেড়ো ঠিক না, ইয়ান তত শুদ্ধ করে কথা কোন কথা কই দিব? আমি বাপ ধরি সুনামগঞ্জে গেলে, উত্তরবঙ্গে গেলে সবসময় সব মালা গায়ে খামা বন বেড়ে কিন্তু বাপ ধরে লাগবো। এটা খাস বাংলা, আমরা সব ভাষায় বুঝি, বুট কেউ বুঝি, শুট কেউ বুঝি, সানুনও বুঝি, তরকারিও বুঝি, সৌরও বুঝি, জুলও বুঝি, তা আমরা সৌরই বালা, আমরা লবণ লাগতো না নুনই বালা। আয়স না রে বইলা বইতে না রে যাবি নি লস না, ইডি আমার বালা, আমার দেশের ভাষা, জোরে কর মার হাবা জোরে কর। নামাজটা যে কষ্ট করে পড়ছেন বাজান, নামাজটা যে কষ্ট করে পড়ছেন, নামাজটা কবুল হয়েছে যে কবুল হয়েছে কি হয়েছে না কইতে পারবেন নি? গতবার যে রোজাটি রয়েছে ওই মতো কষ্ট করে তারা বিটার বে পড়ছেন, এতে কাপ করছেন, কবুল হয়েছে কি না কইতে পারবেন নি? তাহলে বোঝা গেল আমাদের এত আবাদত করলাম কবুল যে হয়েছে কি না, এটার গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, ওয়ারেন্টি কার্ডও আমার কাছে। যদি মনে হয় যে কোনোটি কবুল হইল না তা আমরা কোনো উপায় আছে? তাহলে যেহেতু আমরা জানি না তাইলে আমরা বুক ফুলা কইতাম না যেটা কবুল হয়েছে ঠিক নেই, কিন্তু একটা জিনিস কইতারও যে আমার নবীর আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি। এটা লই কবরে গেলে কাম হয়ে যাবো গা, এটা লই হাসের উঠলে কাম হয়ে যাবো গা, কারণ আল্লাহ মানা নবী মানা না, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আমি পাতলা ওয়াজ করতেছি না কিন্তু একটা ভারী ওয়াজ করতেছি, একটু ভিতরে ঢুকার চেষ্টা করতেছি, যদি আমাকে লাইন দেন, কারণ হেতার আলটা যদি ফতমটা ঠিক হয় ফরটা তো ঠিক হইব, এই জন্য আমি একটু মনোযোগ দেওয়ার জন্য, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এটার অর্থ যে কত ওজন এটা আপনারা বুঝতেন না, মুরব্বীরা বুঝবো কি রে, ফিরের হাত ধরছে আল্লাহ গায়ারা বুঝবো, আল্লাহরে হিন্দুরা জানে একজন আছে, খ্রিস্টানও জানে আছে, বৌদ্ধরও জানে আল্লাহ একজন আছে, সব ধর্মের লোকেরা জানে আল্লাহ একজন আছে, কিন্তু নবীরে না মানলে এই আল্লাহকে এক বলে জানাবা জানার কোনো দাম নাই। তাইলে আমরা নবীরে জানের চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? ওই নবীরে ভালোবাসটা যদি নামাজটা ফরতারেন তাইলে আপনি কইতারবেন, যেহেতু নবীর প্রেম আছে অন্তরে, তাইলে এই নবীর মহব্বত নিয়ে নামাজ পড়লে এই নামাজটা বাদ যাবে না। কবুল করার মালিক কে? আল্লাহ। আর যারা কবুল করার মালিক কে? আল্লাহ। আমার যুবক ভাইয়েরা শানে রিসালাতের আলোচনা শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাই ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীরে ভালোবাসে, আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে যারা অনুসরণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলি জীবনটা অনেক দামি, আবার জীবনটা পশুর চাইতে আর নিকৃষ্ট, তিনটা জিনিসের প্রতি যত্নশীল হওয়া লাগবে, সর্বপ্রথম আপনার অন্তরটা ঠিক রাখা লাগবে, কারণ আমার আল্লাহ কাহারও চেহারার দিকে তাকায় না, আমার আল্লাহ কাহারও ড্রেসের দিকে তাকায় না, আমার আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে। এই অন্তর যদি ঠিক থাকে
অনেক মানুষ আমার সামনে বসে ওয়াজ শুনতেছেন কিন্তু সারা দিন দোকানে বসে আমার মুনাফিকি করছেন, কথা গন ঠিক না বেটি? এমন অনেক লোক সমাজের মধ্যে আছে, গোপনে গোপনে সমালোচনা করে, সামনে আসতে মধু ও মাকা কথা বলে। এই জন্য আল্লাহ কাহারো চেহারার দিকে তাকায় নাই, কাহারো ড্রেসের দিকে তাকায় না, আমার আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে। এই অন্তর যদি ঠিক থাকে, লাশটা কবর দেওয়ার পরে এই লাশের ভিতরে কোনোদিন পোকামাকড় ধরবে না, আর অন্তর যদি ঠিক না থাকে কবরে দেওয়ার পরে বাসটা পচার আগে তোমার লাশটা কবরে পচে যাবে, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, জানার নাম ইমান নয়, মানার নাম হলো ইমান। এই জন্য আমার যুবকের দল সাহাবা একরাম আমার নবীকে অনেক ভালো জানতেন, আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতেন। আপনারা জবান করে বলুন, ওই সাহাবিদের সম্মান আমাদের কাছে কম না বেশি? হ্যাঁ, যুবক ভাইয়েরা আমার, অনুরোধ করে বলি, আমার নবী আপনার নবীকে সাহাবা একরাম এমন ভাবে ভালোবাসতেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করতেন তুমি আমার কেমন ভালোবাসো, সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলেন আন্তা মামান আহবাবতা, তুমি যাকে জীবনের চাইতে ভালোবেসেছো সেই নবী তোমাদের সঙ্গে, তোমাদের সঙ্গে জান্নাতে থাকবে। যে যাকে ভালোবাসবে তার জান্নাত তার সঙ্গে হবে, যে যাকে ভালোবাসবে তার হাসর তার সাথে হবে। এই জন্য বন্ধুটা বাছাই করতে হবে, সব জায়গায় মুরিদ হইবেন না, যারা দুশ্মনী রাসূল তাদের কাছে মুরিদ হবেন না, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, নবীর কথা মনে হয়, যার জবানের কথা বড় সত্য মনে হয়, যারা দেখলে বড় ভাল লাগে, যারা দেখলে আল্লাহর কথা মনে হয়, তার ইমান আকিদা ভালো, তার আকিদার মধ্যে কোনো ত্রুটি নাই, তাদের কাছে যাইয়া পরিচিত হবেন, হইয়া মদিনার সিলেবাসটা হাতে নিবেন, কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, যেই পিসাব সন্তানকে মার বুক থেকে কায়দা নিয়ে যায় আর ওই সন্তান পীরের গুলামি করতে যায়, মা বাপরে বাদ দেয় না, পিসাবও এটার কোনো কবর নেয় না, এটা পিসাব না, এটা সকালবেলার বাই ফেসাব। যেই বিশ্বাস করবো মা বাপের খেদমত লাগতো না, আমি তো তোর সব, এটা বিশ্বাস না, এটা পেশাব, আমি ডাইরেক্ট কইয়া দিয়া যায় মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে ওয়াজ শুনবা, তোমার মতো মরি তাহিরি দরকার নাই, কাহারো কাছে খারাপ লাগবো কাহারো কাছে বালা লাগবো, কিন্তু সত্য কথা বলতে হবে, আমার নবীরে সাহাবিরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসত, আমরা সবাই জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? জন্ম আমার নবীর যুগে, মাশাল্লাহ, জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত, দুনহয়নে রাসূল পাক, দুনহয়নে দেখলে কেমন হত, জন্ম আমার নবীর যুগে কেমন কত, জন্ম আমার নবীর যুগে আশিত বেশে হজরতে বেলালের মধুরাজন, সেই আহাজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত,
দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন গত জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না নবী আমার জানিয়ে এসেছেন সেইগুলোকে আমাদের গ্রহণ করা লাগবে যা থেকে নবী নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকা লাগবে এই জন্য আমার নবীকে সাহাবা একরাম জীবন দিয়ে ভালোবাসতেন আমরা সবাই নবীর জীবন দিয়ে ভালোবাসতে চাই কি চাই না আমার নবী বলে সাহাবি দরব এই তলোয়ারটা তোমার হাতের মধ্যে নাও সাহাবি তলোয়ারটা হাতের মধ্যে নিয়েছেন আমার নবী বলে তুমি যদি শহীদ হয়ে যাও এরপরে তুমি তলোয়ারটা হাতের মধ্যে নিবা তুমি যদি শহীদ হয়ে যাও তারপরে তোমার হাতে নিবা তুমি যদি শহীদ হয়ে যাও তারপরে তুমি হাতের মধ্যে নিবা আমার নবী গর থেকে যেমনে সিরিয়াল বাই সিরিয়াল তলোয়ারটা দিয়েছেন যুদ্ধের ময়দানে সিরিয়াল বাই সিরিয়াল সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী হলো গায়েবের খবর দেনওয়ালা ঠিক কিনা বলেন আব্দুল্লাহ ইবনে ওমর মারা শহীদ হয়ে গেল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেল জাফর ইবনে আবি তালিব হাতের মধ্যে তলোয়ারটা নিছে আমরা দেশের কিছু হিসাব আছে খানকাত বয়া হিসাবগিরি করে জিন্দগিতে দেখলাম না রাজপথে কোনো আন্দোলন করতে যদি আপনি যে জিগেন যে বাজান ফিলিস্তিনের তো মারতেছে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা লন্না বিজয়নগর যায় ডাক বাংলাতে একটা ডাক দেই আন্দোলনটা করি হিসাব খানকাত বয়া কই ফিলিস্তিনের কই বিজয়নগর আল্লাহ আল্লাহ করো ঠিক আছে না আচ্ছা এই হিসাবে যদি আপনি কোন বাজান একটু দাওয়াত দিতাম হ দাওয়াত তো সুন্নাত আট প্রকারের আইটেম দিয়ে খাওয়াইবেন খাওয়াই লাস্টে কইবেন যে ডায়াবেটিস যদি 2200 ও তারা জিগে আমি যে বাজান খানার পর তো মিষ্টি খাওয়া সুন্নত পায়েস করছিলাম কত কি দরকার ছিল তো সুন্নত যখন খাই মিষ্টি খাওয়াটা সুন্নত মানে কিন্তু হককে প্রতিষ্ঠা করতে দেয় শরীর ঠিক আছে রক্ত জড়ানো সুন্নত হিড়ার মধ্যে নাই তইলে বোঝা গেল ইলা সুবিধাবাদী ইলা জমাই বার লাগে দুনিয়াতে আইসে জমাই তো আইসে কিতে কে লেগেছে জমাই তো আইসে তুমি মিসওয়া করা ফজিলত তো জানো বিশ্বকর সুন্নত খুব সুন্দর করে করে খবর শেষে মিষ্টি মজা মিষ্টি মুখের হাতে সেটাও মানব শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয় চলতে পারো না শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না ঠিক কিনা মুরব্বীর আমার বাসটা বুঝ পাইতেছেন নি গিয়েও এই মুহূর্তে আমার সামনে থেকে নবীর বিরুদ্ধে কথা কো আমি তো তারা ছেড়ে দি ভাই হ্যাঁ এটার নাম ইমান এটা ইমান আরে খানকাই ধ্যান করার নাম ইসলাম খানকাই মুরাকাবা করার নাম ইসলাম পাহাড়ের গুড়ায় গুড়ায় ধ্যান করার নাম ইসলাম জঙ্গলে জঙ্গলে মুরাকাবা করার নাম ইসলাম হেরা গুহায় নবী ধ্যান করেছেন এটার নাম ইসলাম খানকাই বসে তসবিহ বিলাত অন্ধকারে মুরাকাবা করবে এটার নাম ইসলাম আবার যখন কেউ কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলবে তার বিরুদ্ধে রাজপথে তলোয়ার নিয়ে নামার নাম ইসলাম দিনে হক দিনে
গত কয়েকদিন আগে এক টিকটক মৌলবি হে কইতাছে সবে বরাতের রাইতে মসজিদে বীর করার চাইতে ব্যবসাখানায় যাওয়া ভালো সর্বপ্রথম প্রতিবাদ কেটে করছে মামলার আলটিমেটাম 48 ঘন্টা কাটা দিছিল কয় ঘন্টা করে মাফ চাইছে 41 ঘন্টা পরে 48 ঘন্টা দিছিলাম এরপর 20-25টা মামলা ডুহাই দিছি আরও তো বিশ্বাস আছে আমার জিদরা তো ইয়া নই বেটা বাসলে বাসার মতো বাস যদি হুঙ্কার দিয়ে থাকতো আর 50টা ফুলমান হইতাম এই দেশে বাতিলের অস্তিত্ব থাকতো না পাই না ব্রাহ্মণ বাড়িকে জুলুস করতেছি না সামনে অলিতে গলিতে করবেন ইনশাল্লাহ শহরে অলিতে গলিতে হবে ইনশাল্লাহ আমি বারবার বলেছি আর দ্বন্দ্বর সময় নাই যদি কেউ আমাদের সাথে বসতে চায় আমরা বসব রাষ্ট্রীয় প্রোগ্রাম বাস্তবায়ন করব যদি আপনার ভালো না লাগে আপনি ঘুমিয়ে থাকবেন ব্রাহ্মণ বাড়িয়া কেউ নিয়ে জানে নাই এটা আমাদের অধিকার নবীর আগমনে জুলুস করলে দলিলের প্রয়োজন হয় না নবীর শুভ আগমনে জুলুস করা মিলাদুন নবী আনন্দ মিছিল করা এটা মহব্বতের ব্যাপার ঠিক কিনা বাবা পঞ্চাশটা ফুল ভাইলে আক্রম জামানরা সাবধান হয়ে যাও কৌমিরের সাথে আমাদের কিছু দ্বন্দ্ব আজ থাকলো এটা সমাধান হয়ে যাবো ইনশাল্লাহ এরা যদি আমরা লোকে যদি কোনো রকম বয়ে জায়গা আস্তে আস্তে কিছু কাটতে আস্তে আস্তে কাটা দরকার কিন্তু কৌমির চাইতে বড় ভয়ঙ্কর এখন হইলো আহলে হাদিস এই রমজানটা বাইরে যাইবো তার আবি 8 রাকাত ওই 20 রাকাত না ফিরে 8 রাকাত ফিরে আস্তে আস্তে ফাঁকে ফাঁকে বাইরে জায়গা যেটা বাইরে বইটার তালিকা করে ধরবেন ধরে কোন কোন বাফে ট্যাবলেট খাইছ হ্যাঁ কোন বাফে ট্যাবলেট খাইছ এই আহাল হাদিসকে ঠেকানো এখন সময়ের দাবি হয়ে গেছে কত বড় সাংঘাতিক কথা সহি হাদিস দ্বারা প্রমাণিত সবে বরাতকে কয় সবে বরাতে কোনো ভিত্তি নাই এই রাত্রে মসজিদে বীর করা চাইতে ব্যবসাখানায় যাওয়া ভালো হেজালের হে হে হেজালের বাইরে থাকে কেমন আমি তো প্রধানমন্ত্রী বরাবর আমি তো কালকে ঢাকা যাবো এখন এখান থেকে মাফিকাম ঢাকা যাবো তো তিনটা কাজে যাবো এর মধ্যে একটা কাজই দেয় যদি আক্রামুজ্জামানরা এই হবিজদের কথা সত্য হয় তাহলে বাইতুল মুকাররমে কেন সবে বরাত হবে সব বন্ধ করে দেন যদি আক্রামুজ্জামানদের কথা মিথ্যা হয় তাহলে সবে বরাতের রাত্রে এই পাগল ডিনিয়া ফাপ নাতনি জেলখানাতে রাখেন তাহিরি কাউকে ধরে না ধরলে ছাড়ে না আমি গায়ে পরে ঝগড়া পছন্দ করি না আমাকে ধরবা আমি ধরবো আবার আমার উল্টা মামলার হামকি দৌ আমি চাই হাকিম বিজ্ঞ জজ আদালত এটা মামলাটা এফআইআর করুক তদন্ত করুক কইরা আমার দৈরা জেল নিলে নিব জেলের ভিতরে থাইকে তোরা লোকে বস করে বাইরে আমার ফুলের মালা লইয়া তোরা যখন ফেসবুকে বস না এম নাই অসনা বস করতে তোর হিয়া নিকা কইর কামড়া করে ফুর মার খে পাগল না হিয়া নিকা কামড়া করে ফুর ইনশাআল্লাহ কোড়ে খারু ইয়া ইনশাআল্লাহ কথা কোন হাত দিলে কয় ফুল ভান্ডি কই আমার ফুলা ভান্ডি কই আসেন ইনশাআল্লাহ অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে শত্রুদের বিরুদ্ধে শিয়াদের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন ফাটটই তুলে উতরতে না আমার শানের ইসালা দিয়েছেন দিকে একটু গরম আর কি শানের ইসাল মানে একটু গরম আলোচনা এমনি আমি অন্য আলোচনা করলাম বলে যাই হোক তারপর আস্তে আস্তে গুছামো লাস্টে রমজানটা সামনে আইতেছে তো বাজান একটু চোখের পানি ফেলে বাড়ি যাবেন দেখবেন আল্লাহ পাক আপনাদের গুনাহ মাফ করতে পারে আমাদের গুনাহ মাফ করতে পারে ঠিক না ঠিক আওয়াজ করে বলো নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি না বেজার তাহলে ইনশাল্লাহ একটা ঘটনা টান মেরে দিন ইনশাল্লাহ হ্যাঁ সবাই বলেন তুমি জীবন তুমি হাত তুললে খুশি হইলাম আরে কি পতাকা পতাকা বানাতে না পতাকা না তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি জীবন আধার ঘরে তুমি আমন তুমি মুদের পারের তরি তুমি
يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله تومي مدير أشار له তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় আর হৃদয় নামের ফুল দানিতে হৃদয় প্রেমের মালা রসুল মি বল রসুল মি বল রসুল একটা জবান বন্ধ রাখবেন না চুপচাপ নীরব থেকে আমার কথাগুলো শুনতে হবে আজকে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার ও যুবক ভাইরা আমার আল্লাহর হাবিব যেই সাহাবীর হাতে প্রথম তলোয়ারটা দিয়েছেন এই সাহাবিটা সর্বপ্রথম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল দ্বিতীয় একজন সাহাবি যার নাম হলো জাফর ইবনে আবি তোহালিব হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেছে এই যুবক ভাইরা কেন তলোয়ারটা নিছে কারণ কাফেররা নবীকে মারার জন্য আসতেছে আরে ফারাঙ্গার মানুষ কেমন মানুষ আরে কাফেররা নবীর দেখে পাথর মারছে আমরা ফারাঙ্গার মুরব্বীরা সামনে কেউ যদি আমার নবীরে পাথর মারত ওই পাথরের বরাবর এই বুড়া বেড়াইতে বুকটা এই পোলা পানগুলো বুকটা পাইতা দিল হইলে আর নবীর বরাবর যদি তীর মারত আমরা আমাদের বুকটা পাইতা দিয়া কইতাম দে আমরা রে মাইরা ফেল নবীরে আমরা সামনে তীরের আঘাত লাগতে দিতাম না ঠিক না আমরার মনটা এমন লাগে রে বাজান এবার জাফর ইবনে আবি তোয়ালিবের হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এবার তিনি যুদ্ধের ময়দানে নেমে গেল এ হাতের মধ্যে এত জোর ডাইনে আসলেও কেউ পারে না বামে আসলেও কেউ পারে না সামনে আসলেও পারে না ইতিহাসের পাতায় পেয়েছি ওই জাফর ইবনে আবি তোয়ালিব যখন যুদ্ধ নামলেন প্রথম সাহাবি শহীদ হয়ে গেল জাফর ইবনে আবি তোয়ালিবের হাতের মধ্যে তলোয়ারটা নিয়া যেই মাত্র ময়দানে নামলো গায়ের মধ্যে শরীরের জোর নাই কিন্তু সাহাবাদের বেলায়তের জোর কম না বেশি যুবক আমার ও পারাঙ্গার বাবারা হুসাইনের সুন্নি যুব সঙ্গের বাবারা ও ইসলামপুরের বাবারা ও রসুলপুরের বাবারা মণিপুরের রামপুরের বাবারা ও ব্রাহ্মণপুরের সুহিলপুরের বাবারা যত জায়গা থেকে আপনারা এসেছেন শুধু একটা কথা বলে দিয়ে যায় আল্লাহর পথে জীবন দিলে ওই জীবনের দাম কি বাড়ে না কমে ওই সাহাবিব হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধ শুরু করলো ডানে আইসা কেউ পারে না বামে আইসা কেউ পারে না কিন্তু ইতিহাসের পাতায় দেখা যায় ওই সাহাবির ডাইনে কোনো তীর লাগে নাই বামে কোনো তীর লাগে নাই পিঠের মধ্যে কোনো তীর লাগে নাই 52টা তীরের আঘাত এই সাহাবির বুকের সামনে দিয়া লাগছে কেমন বীর পুরুষ নবীর মহব্বতে বিশের তীর বুকে নিয়া প্রেমের মালা গলায় পড়ছে সাহাবিরা এই জন্য যুবক আর ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم যখন তোমরা দেখবে কেউ সাহাবায়ে কেরামদেরকে গালি দিচ্ছে ফাকুলু তখন তোমরা সবাই বলবে লানাতুল্লাহ আলা শাররিকুম তুমি যে খারাপ ব্যবহার করেছো এই খারাপ ব্যবহারের কারণে সাহাবায়ে কেরামদের গালমন্দ করার কারণে তোমাদের উপরে আল্লাহর লানত কথা কোন ঠিক না বে এই জন্য যুবটা তো মনে হয় একটা বাজে যাইব আর কি আবার একটু বাড়তেও পারে বাবুটা গেলে কত বাজান কোন জানা বাজান আর একটু বাড়লে অসুবিধা দিব
তাহলে ফাদারটা কথা কইলে বাজান আমার এই মাত্র কইছে আর কি আগামী এই 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 ওরে এর সুলডি দস না এর এত লাইল শুনেন এই শুনেন এই মাহফিলটা আগামী বছর হোক আপনারা চান কি চান না এই প্যানেলটা কত 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 লাগছে রে প্যানেলটা 35000 এলাকা জেটি হ্যাঁ পরিবার মাশাআল্লাহ আল্লাহ দিছে ডাইল দিছে হেড দেখলে মাথা নষ্ট হবে আমরা মানে সার দিয়া কাম না মাথা আল্লাহই দে এই মাহফিলটা আগামী বছর হোক আমরা চাই কি চাই না একটা লোক বলবেন হুজুর আমি মিলাদুন্নবীর মহব্বতে এই মাহফিলে প্যান্ডেল বাবদ দিব 12000 টাকা তাড়াতাড়ি দেন দোহাইটা দিছি পড়া দোহাই বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান সাহেব তিনি দিলেন 12000 টাকা যখন মারহাবা প্যান্ডেলে কত লাগে 35000 তো আরেকজন দেন আর কেউ আছেন 12000 টাকা দিবেন নবীর মহব্বতে মিলাদুন নবীর মহব্বতে 12000 টাকা মোহাম্মদ আল আমিন দুবাই মাল কামা দেয়া হয়ে যায় মোহাম্মদ আল আমিন 15000 টাকা জোর করে মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কল কে দিবেন 12000 টাকা 35000 টাকা না অলরেডি আমার 27000 টাকা হয়ে গেছে গা আরে আল্লাহর কাম আল্লাহই ব্যবস্থা করব একজন দেন 10000 টাকা কে দিবেন হাত তোলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মনামিয়া তিনি দিলেন 10000 টাকা মারহাবা কল কত হইছে 37000 না সামনে দাম বাড়তো না সভাপতি ফিরোজ মিয়া সাহেব কত বেড়াতে মানে না দি এটা দিন ধরে উষ্টাটা বেড়াকে 5000 টাকা 10000 টাকা লেখ 10000 টাকা আর ওই বনে আল্লাহ সব আল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ সভাপতি রাগ কইতাছি আরেকজন দেন 10000 টাকা আর একজন দেন 10000 টাকা একজন 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 আল্লাহ তুমি মিলাই দাও মিলাই দাও আল্লাহ মিলাই দাও 5000 টাকা 10000 টাকা মিলাই দাও আর একটা লোক দেন কত হইছে এটা না 47000 তুই গণা জানাস না দেখলাম 47 হয়েছে নি 5000 কেন হয়েছিল 5000 নাম কি জনাব মোহাম্মদ মুবারক সাহেব তিনি দিলেন 5000 টাকা মারহাবাগন 47 হাজী আবু তাহের তাহিরি এটা থেকে এমনি সভাপতি আবু তাহের সাহেব দিলেন 5000 টাকা মারহাবাগন কত হয়েছে রে 57 এরপরে এই জামার কি দেশে মুরগি খাওয়ালে লস হইব নগদ আরেকজন দেন 5000 মালিক ভাইজো জনাব আব্দুল মালিক সাহেব দিব 5000 টাকা জোর করে মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কন কালেকশন করলে বেটা আমার আগে কইতি আর টাকাটা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের কি দুইজন নাকি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের সাহেব দিবেন 10000 টাকা জোর করে মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কন আর কে দিবেন 10000 5000 10000 5000 কে দিবেন 5 10 5 10 5 10 বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ এই আচ্ছা আবুল কালাম কত 5000 টাকা আর বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক না দুই ছেলে দিব 10000 টাকা জোর করে মারহাবাগন আল্লাহ আপনি কবুল করেন আমিন কন কত হয়েছে রে
87,000 এক লাখ মিলে দিয়ে দিই শেষ ওই বয় আল্লাহ দিব10,000 এই 97 ধরেছিলি আর একজন দেন 3,000 টাকা এক লাখ মিলাই দে রে বেমিল ধরে দিছিস রে মিলাই লে আগে কেডা রমজান মামা তো রমজান ও ভালো মেয়ের সন্তান তোর নাম নাকি ও কামাল কামাল দিব 3,000 টাকা মারহাবা গন আর রমজান এরা 4 জনে মিলা দিব 5,000 টাকা মারহাবা জোরে গন বাস এখন এটা মিলছে মোটামুটি 1,05,000 হইছে ঠিক না 1,05,000 তাহলে আমি কি আরেকটু বাড়ামু কালেকশনটা জিকিরটা ওই তো নি আজকে হুম্মা শাল্লাহ ইব্রাহিম মেরাগন জালে বিগুন রহবে এরা কই আসতে আরে আসতে কি ভাগুন আসে ওর শুদ্ধ এর মা তুই কি উঠতে ব জিকির করতে লাগে উঠতে গেছে কেমন লাগে কবর সারাবাড়ি কালেকশন শেষ করে দে মাজান জিকির আজকে দুইটা শান লইছি যাতে গফলে হইব না ইনশাআল্লাহ একটা লোক দেন 5,000 টাকা আর কেডা 5,000 কেডা ইনুস মিয়ার বাদ ছেলে 5,000 টাকা জোর করে মারহাবা গান নারে তাকবীর এদিকে আইতাছ নাকি এদিকে তা জিকিরে পাগল না হে রে ভোলা বান রে এ ভাইসি রে মুস্তাক মিয়া 10,000 টাকা জোর করে মারহাবা গান মুসা মিয়া 10,000 টাকা মারহাবা গান 1,25,000 হইছে 1,00,000 তুমি সত্যি কি কোন রাইস নাম কো এ তোর বেতন আছে কই মন রাইস ইস্কুল্লাবাড়ির ফিরুজ মিয়া দিব 2,000 টাকা মারা বাজার গন জামাই আল্লাহ কবুল করুক আমিন গন আর কেটা কত হয়েছে 32,500 মিলাই দেই 1,32,000 হয়েছে আর কে দিবেন 5,000 টাকা নাম কি মোহাম্মদ জিদান দিব 5,000 টাকা মারাবাগন মোহাম্মদ আরবালি দিব 2,000 টাকা মারাবাগন মোহাম্মদ জিদান দিব 5,000 টাকা মারাবাগন 39 1,50,000 মিলাই দেই মোহাম্মদ আরবালি লেখছে কইছে অসুবিধা না চিনছি আমি জিদান দেখ আরেকজন দেন 5,000 টাকা অথবা 2,000-3,000 যে যা পারেন তা দেন আমি 1,50,000 মিলে দিই কত হয়েছে রে মোহাম্মদ রুল আমিন মোহাম্মদ নুরুল আমিন দিব 5,000 টাকা যখন মারহাবা 44 আর 6,000 টাকা লাগে 6,050 হইতে কে দিব 6,000 হাত তোলেন কুয়েত প্রবাসী হাফিজ মিয়া হাফিজ মিয়া 3,000 টাকা মারাবা জোরে গন আসলে আমি কিন্তু কালেকশনের বক্তা না আমি কালেকশন করতে পারি না কালেকশন করতে পারে কালেকশন করতে গেলে অনেক কথা জানুন লাগে আমি কিন্তু কথা আমি কিন্তু কোনো দোয়া টোয়া কিচ্ছু করতেছি না আর যদি জালাল এই গুরু মানান যেহেতু রাইতো এমনি কই লইলে মোহাম্মদ মানিক মিয়া দিব 1,000 টাকা মাবুদ এই আমার মাবুদ কবুল করো মঞ্জুর করো মাবুদ তুমি তার মা বাবার গোনা মাফ কইরা দাদা আইছে না মোটামুটি মানন যদি ওদের বহুত খেদমত করছে মায়ের খেয়ে খেদমত করছে বেড়া সুন্নতে কাম করছে দুলাল মিয়া দিব 1,100 টাকা
মাম আব্দুল আল মিয়াত 1100 না দোয়া করলে সময় যাইলে বেশি আমি দেখেছি আমি যখন দেখেছি আইতাছে দোয়া একবার রেখে দিছি ওয়া আমার আল্লাহ আমরার মন তো মদিনায় যাইতে চাই মারা গো ই আমার ফারাঙ্গার মা দুনিয়ার ঝামেলা বন্ধ হইছে নবী আমার এশকেরি দিবানা তোমরা জানো না নবী আমার এশকেরি দিবানা আরো টে হাই যাচ্ছে দিদি আছে দুলাল মিয়া দিয়ে দিছে তুমি দুলাল মিয়া কত মোহাম্মদ আলী দিব 2000 মারহাবা জোরে গন তিনি দিলেন 1000 টাকা যোগান মারহাবা যেই টিয়া কামানো আপনারা বাদুগরের শাকিল দিব 1000 টাকা যোগান মারহাবা কন আল্লাহ আপনি কবুল করেন আমিন কন আর কে দিব এই শুনেন আমার একটা শখ আছে একটা লোক থেকে 20000 টাকা নিতাম মানে প্রথমে আমি কথা কইলাম বলে কিন্তু কইছি না শরমে কান্ডের কাছে কোন লাগবো তিনবার নুরুল ইসলাম 3000 টাকা চলেন মারহাবা গন আল্লাহ আপনি কবুল করেন আমিন কন আও মাহফিল এই ওয়াজ দিতা ওই তামরা ওয়াজ আগে জানি ওন মাহফিল এটা মিলন মেলা মাহফিল এটা ওয়াদার জায়গা সবাই মিলে কাইন্দা দোয়া করে যামু আল্লাহ এটা কবুল করলাম আমরা মাহফিল সাকসেস কথা কোন ঠিক না বেটি এটা টিয়া দুতাছি যারা টিয়া দিতাছেন আরকে সব করতাছে না আমি যে করতেছি আমি সব পাইতেছি না তারা মারহাবা করতেছে আরকে সব পাইতেছে না এটা একটা মিলন মেলা বছর একটা সমস্ত মানুষ বিক্ষিপ্ত থাকে সবাই একত্রিত হয় এটা আমাদের ঈদ কথা কোন ঠিক না বেঠে কেডা মামা শহীদ নুরুল নুরুল আমিন মিয়া 2000 টাকা মারহাবা গন আয়ুব আলী মিয়া 60 জনে মিল্লা 5 জনে মিল্লা 10000 টাকা জোর করে মারহাবা নারে তাকবীর মন রাইস তুই মোহাম্মদ রুহুল আমিন জুর হ্যাঁ জুরুল আমিন 2000 টাকা মারহাবা গান আল্লাহ আপনি কবুল করেন আমিন কন বাজান 168 আর একজন দেন হুজুর আমি দিব 2000 টাকা আমার নামে 2000 মোহাম্মদ এন্তামিয়া এন্তামিয়া 2000 টাকা মারা বাগন 70 হইছি নি আচ্ছা তারিফ এ তারিফ দিব সেন্টু দিব 2000 টাকা তারিফ দিব 2000 টাকা মারা বাগন বাজান কার নামে জয়নালের নামে সাফুরের সাফুরের মানে জামাই দেখতে মনে কার এলাকার জামাই জয়নাল মিয়া 2000 টাকা মারহাবা জোরে গন আল্লাহ আপনি কবুল করেন আমিন ওরে বাবা না এই মাহফিলের জন্য আর কয়েকটা লোক বহুত কষ্ট করছে আল্লাহর কাছে যে কত দোয়া হারা কইছে কোহজের বৃষ্টি আই ফিরবো আকাশটা বালানা গরম টরম কত কথা যে কইছে ফরাম হইছিল বেটা হুন বেশ তালা করিস না ফৈরি করে ফেলাম কই দিছি
না পরে আবার ঠিকঠাক করছি তো না আমি তো এমনি আছি শোনেন শোনেন এটার ওয়াদা দিতে হবে না এটার ওয়াদা দিতে বেটি তো আমি অক্ষরের জান্ডা দিয়ে চেষ্টা করুন তবে আমি তো আমি তো নারী লোকের সংসার করি আমার আগামী বছর 25 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ফিল আপ 26 সালে জানুয়ারি ফেব্রুয়ারি ফিল আপ আর 25 সালে মার্চের 2 তারিখে রোজা শুরু এবার কত তারিখ শুরু 11 তারিখ নাকি 12 তারিখ তাহলে আগামী বছর আগবাই বদলে 2 তারিখে শুরু এই 2 তারিখ পর্যন্ত আমার মাহফিল লেখা আবার 5 তারিখ হইলে আমার আব্বা হুজুরের উরুস রমজানের 3 তারিখ করছে এবার রমজানও ফিরেছে রমজান আগবাই গেছে দেখি একজন মাহফিলের চাপ বেশি তার নামে হয়তো অনুভব করতে তবে ফারাঙ্গাইরা আমরা এলাকা এটার মধ্যে আমার যেমন অধিকার আছে আপনার অধিকার আছে আমি সর্বোচ্চ আমি চেষ্টা করবো এই মাহফিলটাকে দেওয়ার যাই যা ভাইরা তারা ঘুরে যায় আর জোরাজুরি করছে না ভাই মানুষের সামনে দরজে এ ফারাঙ্গার কয়েকটা আদম আছে আমি কয়ে দিই হ্যাঁ তোর আদমের কথা এত বউ এত মেয়ে বসন্তি শীতে শীতে না তবে এই আবহাওয়ার কিন্তু মারাত্মক ভালো হয়েছে আজকে না এই আবহাওয়াটা আজকে যেটা পাইছি এইটা আবহাওয়াটা মনে হয় সেরা আবহাওয়া পাইছি শীত না গরমও না বেশি গরমও না বেশি শীত না হ্যাঁ তবে আমরা চেষ্টা করবো এটা এক কত হয়েছে চুয়াত্তর আচ্ছা এটা এটা করুন এটা করুন এটা করুন আমার সভাপতি কইছে তো এটা একটা মূল্য আছে অবশ্যই আমার কাছে আছে মুরব্বীরা কইছে মুরব্বীরা দেখে ভালো লাগছে এই যে হাউসটা এই হাউসটা থেকে আমি কিন্তু 10,000 টাকা পাইছি না এটা আমার একটা কষ্ট থাকবো না একটা কষ্ট লইয়া যাবো কিরে হেরা কি সোয়াব দরকার আছে না মেহমান হ্যাঁ দিছি তো শেষ করে একবার এই আনতে মেসর দেন আনতা আনতাল হাদি আনতাল হক আপনারা যারা আছেন একটা লক্ষণ হুজুর আমি দিব 2,000 টাকা গরিব তো আমরুদ তো আল্লাহ জাবেদ মিয়া জাবেদ জামাই জামাই তো পছন্দরই না করতে পাইছে জামাই হ্যাঁ জামাই পছন্দরই জামাই ধরো কুট করে আসেও বাবা রে গাই যে রে না রে তাকবীর না রে রিসালাত আল্লাহ গোবর গুলো কামিল কর আমারও যদি আরো ইস্টিজে ওড়ার সময় যদি কোথা থেকে কালেকশন লাগবো যদি ওড়ার সময় কয়ে দিত যে কালেকশন লাগবো তাহলে আমি 5,00,000 2,00,000 বলি এমন একটা পান্দা বানাইলাম বলি মানে এমনটা আমি কইছে যে আমি ওয়াশটা গুছাইতেছি এই টাইমে কইছে তো মানুষের মনে তো একটা ইয়া ধাক্কা পড়ে তবে যাই হোক জামাই থেকে পাইছি এখন দক্ষিণ পারে 70 মিয়া ও 70 মিয়া নাসিল নইডো 70 মিয়া দিবে 1,000 টাকা মারহাবা কোন আয় তুই মনে রাখছিস তখন তোরা আজকে তোরা তো পুরস্কার আছে সাদাত এই হাউস এক কথা না মুরব্বের থেকে ফার্ম উঠে এই হাউসটার থেকে যারা আছেন একটা লুক করবেন হুজুর আমি 5,000 টাকা দিব একটা প্রেমিক দীক্ষা চাই আমি